সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রেখে সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাওয়ার অঙ্গীকারের কথা জানালেন দেশ দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা দুবাইয়ের রাফেলস হোটেলে স্বাধীনতার চুয়ান্ন বছর ও দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এ অঙ্গীকারের কথা জানান উভয় দেশের প্রতিনিধিরা সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপরিচালক রাশিদ আবদুল্লাহ আল কাসির অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন এছাড়া সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত পৃথিবীর বৃষ্টি দেশের কূটনীতিকরা অংশ নেন এতে আমরা একই সাথে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কূটনৈতিক সম্পর্কে যে পঞ্চাশ বছর সেটিও উদযাপন করছি এবং আজকের এই রিসেপশন প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা সেই যে বাংলাদেশের এবং বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের যে কূটনৈতিক সম্পর্কের যে বন্ধুত্বের সম্পর্কের যে যাত্রার শুরু সেটিকেও সেলিব্রেট করছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রোসারের দশ বছরের গ্যারান্টি আজকে যে ইন্ডিপেন্ডেন্ট যে উপলক্ষে যে এই রেফারেন্স হোটেলের যে আয়োজনটা করা হয়েছে একটা দুবাইয়ের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হোটেল ফাইভ স্টার হোটেল এবং সেখানে সবচেয়ে বজার ঘটনা হচ্ছে এখানে যে কী কী কিছু পিকচার এবং ফটোগ্রাফ এবং স্মৃতি যেটা দেখা যাচ্ছে তখন দেখা গেছে যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এই দেশে তার ফাদার অফ দ্য নেশন শেখ জাহিদ বিন সুলতান নাহিয়ানের সাথে আমাদের যে সম্পর্ক যেটা ছিল সেই সম্পর্ক অনেকগুলো আমাদের লোকের জানা ছিল না আজকের এই চিত্র মাধ্যমে এটা প্রকাশ হয়েছে আমাদের বাংলাদেশীদের জন্য এই ধারা সামনে আরো অব্যাহত থাকবে এবং বাংলাদেশিরা সামনে আরো ভালো ভালো জায়গায় এবং আরো ভালো ভালো কর্মক্ষেত্রে তারা সুযোগ পাবে আমাদের এই আজ পঞ্চাশ বছরে আমরা সেই কামনাই করছি অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন এ সময় শেখ হাসিনার উন্নয়ন ও নিরাপদ বিনিয়োগের কথা তুলে ধরে আমিরাতি বন্ধুদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি এরপর তথ্যচিত্রে ইউএ ইর স্থপতি শেখ জায়েদ বিন আল নাহিয়ান ও বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের সাক্ষাতের বিশেষ মুহূর্ত ও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বিষয়বস্তু তুলে ধরা হয় এছাড়া দুই দেশের দুই মহানায়কের বিভিন্ন ছবি নিয়ে চিত্র প্রদর্শনও করা হয় অনুষ্ঠানে টু আজকে যে উদযাপিত হয়েছে হোটেলে আমি দেখেছি এখানে এই উদযাপিত কারণ বিভিন্ন দেশের কূটনীতিকের এখানে এসেছে আমি মনে করি বাংলাদেশকে এখানে ভালো করে রিপ্রেজেন্ট করা হয়েছে বাংলাদেশ সম্বন্ধে যে ধারণা ছিল সেটার অনেক পরিবর্তন হয়েছে আমরা পঞ্চাশ বছর পেরিয়ে আমাদের এই এই আমাদের আমাদের সাথে একটা সম্পর্ক আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে যে আমাদের এই সম্পর্ক গড়িয়ে দিয়ে গেছে এইটাকে নিয়ে আমরা এই পর্যন্ত চলে আসছি ইউএস সাথে বর্তমানে আমাদের অনেক সুসম্পর্ক আমাদের সরকারের অনেক সুসম্পর্ক এই সম্পর্ক নিয়ে আগামী দিন আমরা মনে করি আমাদের বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের ভিতরে যে সম্পর্ক আছে সেটা নিয়ে আমাদের অনেক প্রফিট হবে অনেক লাভান আমরা থাকবো বাংলাদেশ সংযুক্ত আরব আরব আমিরাতের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেই সম্পর্ককে আরও জোরদার করতে হবে এবং আমরা জানি বর্তমান সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে এতে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও প্রবাসী ব্যবসায়ী সাংবাদিক নারী উদ্যোক্তা সংগঠকসহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন ইমতিয়াজ আহমেদ আর টিভি